কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের বলেছেন বিএনপির নেতৃত্ব আসে ইংল্যান্ড থেকে আর আমি ইংল্যান্ডের নেতৃত্ব মানি না বিএনপি নেতা রহমান কখনো প্রধানমন্ত্রী হলেও তাকে মেনে নেওয়ার মানুষ তিনি নন বলে জানান কাদের সিদ্দিকী স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আলোচনা সভায় বিএনপি নেতা তারেক রহমানের সমালোচনা করে এসব কথা বলেন তিনি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন আমরা জাতীয় ঐক্যফ্রন্ট করেছিলাম আমার কৃষক শ্রমিক জনতা লীগ সেখানে অংশ নিয়েছিল ড কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে আমি অংশ নিই কিন্তু গিয়ে দেখলাম ড কামাল হোসেন নেতৃত্ব দেন না নেতৃত্ব দেয় বিএনপি এবং বিএনপি নেতৃত্ব আসে ইংল্যান্ড থেকে আমি ইংল্যান্ডের নেতৃত্ব মানতে রাজি না জাতীয় ঐক্য জাতিকে নিয়ে করতে হবে রাজনীতি করতে হলে মাঠে আসতে হবে বিএনপিকে গণতান্ত্রিক হতে হবে মানুষকে মর্যাদা দেয়া শিখতে হবে তারপরে রাজনীতি করতে হবে তিনি বলেন ক্ষমতা এত সোজা কথা না আমি যদি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে স্বীকার না করি তাহলে শুনুন আমি আপনাদের সবার সামনে বলছি তারেক রহমানের পরিবর্তন না হলে তাকেও প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার মানুষ আমি না তাকে উপযুক্ত হতে হবে সবাই তারেক রহমানের কড়া সমালোচনা করলেও বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুণ কীর্তন করেন বঙ্গবীর তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার বলেছেন বিএনপি দুর্নীতিবাজ এটাকে প্রমাণ করার জন্য তিনি বারবার বলেছেন জেউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া দেখেছেন ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি এটাই যদি সত্য হয় তাহলে জেউর রহমান ছিলেন একজন সৎ মানুষ তিনি ছেঁড়া গেঞ্জি আর ভাঙা সুটকেস রেখে গেছেন আর তার সন্তান যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয় তাহলে তিনি নেতা নন দেশের মানুষের আস্থা ভাজন হতে পারেন না যিনি দেশের নেতা হবেন তার সম্পদের পাহাড় হবে না সম্পদ আর নেতৃত্ব একসঙ্গে চলে না এটা রাত দিনের মতো পার্থক্য এরপর ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে কাদের সিদ্দিকী বলেন আজকে দেশ আর দেশ নেই যদি থাকত তাহলে আসম ও আবদুর রবের এই পতাকা উত্তোলন দিবস তাকে পালন করতে হতো না সরকার পালন করত সারা বাঙালি জাতি পালন করত জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এই আলোচনা সভার আয়োজন করে এতে সভাপতিত্ব করেন দলের কার্যকরী সভাপতি সাকাম ম আনিসুর রহমান খান সভায় বিএনপি মহাসচিব বলেন মোশতাক একজন লেখক তাকে হত্যা করা হল কারাগারের মধ্যে আমাদের ৩৫ লাখ নেতাকর্মী গায়েবী মামলার আসামি তাই ঐক্যবদ্ধ হয়ে এই কর্তৃত্ববাদী সরকারকে হঠিয়ে জনগণের সরকার গঠন করতে হবে